সেঞ্চিডিল সহ এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঝিনাইদহের র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পৌরসভার শেরেবাংলা সড়ক এলাকা হতে নওশের আলীর ছেলে রকিবুল ইসলাম রকিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে। গ্রেপ্তারকৃত আসামির নিকট হতে উদ্ধার করা হয় 432 বোতল ফেন্সিডিল, একটি মোবাইল সেট, 2টি সিম কার্ড ও নগদ 457 টাকা। আটককৃত ব্যক্তির হতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সোনারগাঁ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উক্ত জব্দকৃত অ্যালকোহল ঝিনাইদহে নিয়ে এসে ফেন্সিডিলের বিকল্প হিসেবে পানি মিশিয়ে বিক্রয় করেছে। এ অবৈধ ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে ছিল সে।